मुस्लिम শরীফের হাদিস ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল কবর বাসির বন্ধ হবে না। আজকে এই তলোয়ার জমিনে দেখতে চাই আব্বার কাই কাই মার বুকের দুধ খেয়েছি গো, হাত তুলে দেখান তো। আমরা সবাই মার বুকের দুধ খেয়েছি যে মা ঠান্ডার মৌসুমে রে আঁচল দিয়ে ঠাকিয়া মার ঠান্ডা খাইছিল রে, ওই সন্তানকে ঠান্ডা খাইতে দেয় নাই। ঈদের দিন বাবা পরনে পুরে লুঙ্গি রে, সন্তান জুলে আমি পরনে পোশাক কিনি দেয়, তবু বাবার কলিজে ঠান্ডা হয়ে যায়, সেই বাপের হক আদায় করিতে পারে নাই। আজকে সেই বাপের হক আদায় করা চলে রে, কাই কাই বাবার হক আছে ডিম্যান্ড আছে, কার কার বাপ নাই গো হাতটা তুলি দেখাইবে, কার কার মাল আই ও সোনার সেই বাপটা মাটার জন্য দিলে তাকে নাল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে জ্বললে তুমি যদি ওই সন্তান হয়া রসুল বলল ও সাদাকা তু জারিয়া সাদকা জারিয়ে যাবে আল্লাহর বাড়িতে, যদি তুমি ওই মাতার নামে বাপটার নামে দান করে যাও পৃথিবীতে সব আমল বন্ধ হয়ে যাবে। নে সন্তানে দান খয়রাত মা বাবা জন্য বন্ধ হয় না, সেই জন্য বাপ আজকে এই তালোয়ার বিল্ডিং মসজিদের সোনারে একটা বাবা না গো আমি দোয়া করে যাব বাপ এই বিল্ডিং মসজিদের জন্য, তোর মার কাছে ঋণে তাকে আল্লাহ মাফ করে দেবে, তোর আব্বার কাছ থেকে ঋণ আল্লাহ মাফ করে দিবে রে, এই ঘরের জন্য কোন ভাই যদি বলে হুজুর আমার মার জন্য আমি এই মসজিদের সাদকা হিসেবে আমি 50,000 টাকা আজকে আমি ওয়াদা করলাম, হুজুর আমি চলে যাব, আমার বাবা চলে গেছে মা চলে গেছে আমার সন্তানরা আমার জন্য দোয়া করবে, আল্লাহ রসুল বলছে আউলাদুন সালিহুনিয়া দোলাহ, নেক সন্তানের দোয়া কোনোদিনও কবরবাসীর বন্ধ থাকে না। জোরে কোন সেই জন্য আপনি একটা বাবার নাম আমি শুনতে চাই, ওই মাটার ঋণের থেকে বাবাটা ঋণের টাকা 50,000 টাকায় একটা নাম শুনি আমি দোয়া করতে চাই, দু করি যাবি সোনা কতদিনে দেখা হইবে রে, কেউ কান্দিনি প্রসব কালে কিন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তোলে। আব্বারা একটা বাবা আসবেন হুজুর এই মসজিদের জন্য, হুজুর আমি লেখার মধ্যে হুজুর আল্লাহ আমাকে মাল দিয়েছে, হুজুর আমার মা নাই গো আমার আব্বা নাই, বড় সম্পত্তির মালিক আমার আব্বা বানিয়ে দিয়ে গেছে, আমার আব্বা 3,500 টাকা সারা হুজুর কিছু নিতে পারে নাই, ওই আব্বাটার নামে আমি তার সন্তান হয়া এই চারিয়ালি তালমা মসজিদের জন্য আমি 50,000 টাকা দান করে গেলাম, এমন একটা বাবা যদি হাত দেখাইতে পারেন আমি তো করি চলি দেবরে সোনা, একটা বাবা আছেন গো এলাকা ধনী গুণী মানি
আল্লাহর ঘরের জন্য মাটা কবরে শান্তিতে রাখার জন্য বাপটাকে কবরের শান্তিতে রাখার জন্য একটা সোনার নাম শুনতে চাই, একটা মা বন্ধের থাকি শুনতে চাই, মা তুমি মাস্টার, বিবি মা মাস্টারের মামা, পঞ্চায়েতের মামা, কাউন্সিলরের মামা, প্রেসিডেন্টের মা, তুই প্রেসিডেন্টের বিবি মা, ও মা তুই কাউন্সিলরের বিবি মা, মা তুমি এলাকা ধনী মেম্বারের বিবি মা, মেম্বার মা হচ্ছে মা, একটা মার কাছে আমি 25,000 টাকা চাইলাম, একটা বাবার কাছে আমি 50,000 টাকা চাইলাম, একটা নাম শুনি দোয়া করতে চাই, 50,000 টাকায় একটা নাম দেওয়া ভালো আছে নাকি? আছে কোনো বাবা 50,000 টাকা আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য? দেখে রে মহলা তাকে ঈদগারে কমুটি সাদ্দাম হোসেন আগে দিছে 50,000 আর মসজিদ কমুটি আরো দিল 50,000 তোর ঘরের লাগিয়া নেরে মওলা কবুল করিয়া। আল্লাহ আমিন। ছবে হাত তোলেন, ও গো মওলা, ও গো আল্লাহ দেখে রে তাকাইয়া সাদ্দাম হোসেন মওলা তোর ঘরের লাগি 50,000 দিল মওলা দান করিয়া, মা বাবা মওলা হায়াতের বারেয়া নেরে বৌলা কবুল করিয়া। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর, আরেকজন নাম আল্লাহর বাড়ির জন্য, তোমার মার জন্য, তোমার আব্বার জন্য। আল্লাহ সাদ্দাম হোসেনের মা বাবা বেশি আছে, আল্লাহ সাদ্দাম হোসেনের মা বাবার হায়াত তুই বেশি করে দে, আল্লাহ সাদ্দাম তার মা বাবা যদি খিদমতদারি হইতে পারে, আল্লাহ নিজ হাত দিয়ে তার মাকে মারি দিতে পারবে, আব্বাকে মারি দিতে পারবে, আল্লাহ রহমতি হাতটার দ্বারা আল্লাহ তোর ঘরে দান করে ছাড়লা, এই হাত তোর কাছে তো কবুল মঞ্জুর করিয়ে ধরে কোন আমিন। আসুন সাদ্দাম হোসেনের মতো করি। আর একজন এলাকার বন্ধু, এলাকার বাবা আমার আল্লাহর বান্দা কে আছেন ঘরে, একটা বাবা হাত দেখাইতে পারবেন, হুজুর আমি 50,000 টাকা হুজুর আমি আল্লাহর ঘরের জন্য আমি ওয়াদা করলাম, একটা বাবা আমি টেনশনের মধ্যে কথা বলতেছি, টাইমি দিকে আমার ঘড়ির কাটা কনকনে চলতেছে, আমি সেই জন্য আব্বারা 50,000 আর 1 মিনিট টাইম দিলাম 50,000 টাকা। আর একটা বাবা নাম শুনতে চাই, আছে এলাকার, এলাকার বাসী কোন বাবা আছেন আল্লাহর দরদি একজন বান্দা, একজন মা বোন আছেন, একজন এলাকার মা বোন, আমি 25,000 তোমার কাছে চাচ্ছিলাম ফার্স্ট লিস্টে, আর একটা মার কাছে শুনতে চাই, মা বোনদের প্যান্ডেলে মসজিদ কমিটি থেকে একটা বয়সস্থ বুড়ে মানুষ যাবেন, তাদের শিক্ষিত হয় নামটা লিখতে পারে, একজন শিক্ষিত মানুষ যাবেন, মা বোনদের প্যান্ডেলের দরজার মধ্যে দাঁড়িয়া যদি কোনো মা বোন নাম লিখি দেয় তার নামটা লিস্ট থেকে আনিবেন, আমি ওই মার নামে দোয়া করে দেবো। আসুন বাবা, আরেকটা বাবা 50,000 টাকা, ও মা বোনেরা তোর স্বামী নাই, কী করো অলঙ্কার, কী করো সোনা, কী করো গহেনা, কী করো চান্দি, তোর মা মা তোর স্বামীর নামে, তোর বাপের নামে, তোর মার নামে ওই চান্দি, ওই গহেনা, ওই রূপা সাদকা করে দে, তোর স্বামী খুশি হয়ে যাবে, হাম তোর স্বামীর কবর আল্লাহ নাজাতে জারিয়ে করে দেবে, তোর মা বাবা কবর জান্নাতে সুন্দর করে দিবে, বাগান করে দিবে। আসুন আব্বাজন আমার 50,000 টাকা সাদ্দাম ভাইয়ের মতন করি, আর একটা সোনা বাবার নাম শুনি দোয়া করতে চাই, কি আছেন বাবজন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা, আছে কোনো বাবা 50,000? আব্বা জান 50,000 দিতে পারেন না? চারটে নাম দো করব, আল্লাহ পৃথিবীতে চারটা আসমানি কিতাব নাজিল করলেন, আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিলেন,
মুসলমান হয়ে আমরা চারটে মুজাহাবের দিকে লক্ষ্য রাখি, চার ফেরেশতা আছে, চারটে আসমানি কিতাব আল্লাহ পাঠালেন, চারজন মুশো ফেরেশতা আছে, চারজন খলিফা তোর মুসলিমিন আছে, আসুন বাবা 25,000 করে চারটে নাম শুনিয়ে দোয়া করতে চাই। 25,000-এর সর্বপ্রথম নামটাকে লিখিয়ে দেবেন, আমি আফসার মাওলানা দোয়া করে দিব, আল্লাহ জীবনে তোমাকে গরিব বানাবে না। আশুবাবগণ 25,000 টাকা, আয় আব্বা, আরে শোনায় মোলাকাত করে যাবে বাবা রে। ও বাবা আদি জানো না, দুনিয়াতে যারা আলেম এসে উঠে বসা করবে, আল্লাহ রসুল বলছে হাসরে হবে আলেমের সাথে জয় কোন সোহান আল্লাহ। কি নাম বাবা? আমিনুর রহমান। মা বাবা আছে? দেখে মানা তাকাইয়া আমিনুর রহমানের বাবা নাই, মাসে বাজিয়া 25,000 টাকা দিল বলা তোর ঘরের লাগিয়া, নেরে মাওলা কবুল করিয়া নাইতে বেশ দেখে মাওলা টাকাইয়া আমিরুর রহমান 25,000 টাকা দিল মাওলা তোর ঘরের লাগিয়া। আসুন বাবজান, আর তিনটে বাবা কে আছেন? চারটে নাম চাচিলাম আমি 25,000 করে, আমিনুর রহমান দিল 25,000, আর তিনটে নাম বোধে দুই নম্বর বাবাটা কে আছেন? এলাকার প্রথম, এলাকার মেম্বার, এলাকার কাউন্সিলর, এলাকার প্রেসিডেন্ট, এলাকার মুরব্বী, এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার মানি, এলাকার মাওদার, হাজারো সম্পত্তির মালিক আল্লাহ তাকে বানিয়ে দিয়েছে। আল মসজিদুল বাইতুল আল্লাহর ঘরে চললে আব্বা, এই আমিনুর মতন করে সাদ্দামের মতন করিয়া 25,000 টাকা আর কোন বাবা আছেন বল? উঠবেন না, কি মোনাজাত করে যাবেন, অল্প সময়ের জন্য শোনা, অল্প সময়ের জন্য দোয়া করে যাবেন। আছে কোন বাবা 25,000 টাকা তোমার এলাকার মসজিদ আমার বাড়ি সৌন্দর্য হবে, দুতলা তিনতলা বিল্ডিং হবে, মসজিদে নামাজ পড়বে মনে করে জান্নাতের বানাখানে নামাজ পড়তেছি, মসজিদ যদি ভালো হয় সুন্দর হয় আল্লাহ তোমার বাড়ি সুন্দর করে দেবে, আল্লাহর ঘর যদি আবাদি হয় আল্লাহ তোমার বাড়িতে আবাদি বানিয়ে দেবে। আসুন বাবা 25,000 টাকা, কি নাম বাবা তোমার? আয় শোনা আকরাম হোসেন। দেখে মাওলা দে বাবু টাকাইয়া আকরাম হোসেন 25,000 টাকা দে মাওলা তোর ঘরের লাগিয়া, মা বাবা আছে মাওলা বাসিয়া হায়াতের মাওলা তুমি বাড়াইয়া, দানে করিল আকরাম হোসেন নেরে মাবু তুই কবুল করিয়া, জীবনের গোনা দেরে বলা তুমি মাফ করিয়া না থাকবে, দানে করিলেন আকরাম হোসেন, দানে করিল আমিনুন, দানে করিল সাদ্দাম হোসেন, দেখে রে মাওলা তাকাইয়া। আসুন আর দুইটা নাম আসুন, 25,000 আকরাম আসিল, আমিনুর আসিল, আর দুইটে নাম, তিন নম্বর বাবাটা কে আছেন? আকরামের মতন করি, আমিনুর রহমানের মতন করি, তিন নম্বর এলাকার, এলাকার বাবারা, এলাকার ধনী গুণী মা, এলাকার মা বোনেরা যা আসেন আসুন। আমার মা বোন জন্য, আমার মা বোন নর্মাল জন্য আনলাম, আমার প্রতিটা মা যদি এই ম্যান্ডেল থেকে একটা মা যদি 5,000 টাকা লিখে পাঠিয়ে দেয়, হুজুর আমি 5,000 টাকা দেবো। আমি গত রাতে সবাই, আমি মহিলা প্যানেল থেকে 5,000 পর্যন্ত আমি পাচ্ছিলাম আব্বাজান, আমার আমি সোনাপুরি দশা করছি গতদিন জলপাই করি সোনাপুরি আব্বাজান, আমার মা এলাকার পশ্চিমবঙ্গের মা বোনেরা আল্লাহ রসুলের বাড়িতে এত মহব্বত করেছিলেন, ও মা আজকে তোমার আল্লাহর বাড়ির জন্য মহব্বত করি,
5000 টাকা আজকে দিতে না পারেন মানে তোমাকে আল্লাহ বহু সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছেন 5000 টাকা আজকে খাতায় লিখে দিয়ে যাবেন আল্লাহ জীবনে তোমাকে বালা মুসিবতে রাখবে না বিপদ আপদে রাখবে না আল্লাহ তোমাকে সমস্ত বিপদে আল্লাহ সেবা দান করবে আসুন বাপজন আমার 25000 টাকা তিন নম্বর বাবাটা কে আছেন আমার মনে হয় সময় তিন দিকে লক্ষ্য রাখি কথা বলতেছি আপনারা আমার 25 দিতে পারেন না আজকে আমরা 5টা বাবার হাত ধরে দোয়া করতে চাই আসুন বাপজন আমার 5 জন বাবা 10000 করি আল্লাহর বাড়ির জন্য 5টা নাম হাত বাড়ে দেখাই মুসলমান 5টা ভিত্তি চলতে হয় কলেমা নামাজ হজ যাকাত রোজা আসুন নামাজ পড়তে হলে আল্লাহর ঘর লাগবে আল্লাহর ঘরে ইবাদত করতে হবে 5টা নাম আমি 5 10000 করি 5টা নাম আমি শুনতে চাই কি নাম বাবা কি নাম আব্দুর রহিম দেখে মাওলা তাকাই রে 10000 আগে 10000 টাকা দিছে মাওলা আব্দুর রহিম আজিও দিল লেখিয়া নেরে মাওলা কবুল করিয়া না তবে আয় বাবা আরে তুমি চলিয়া নামটা শুনি দোয়া করব বাবা যাবি চলিয়া বাবা যাইদুল সালাম বাবা নাই রে মাবুদ দুনিয়ায় যাইদুল সালাম 10000 টাকা দেয় মোলা তোর ঘরে নাকি হিয়া দানে করিল যাইদুল সালাম দানে করিল আব্দুর রহিম দেখে রে মাবুদ তাকাইয়া দানের বদলে মোলা বানাইও ইমামবান আসুন বাবা 5টা নাম তো সিদাব দুইজন এসে গেল আর 3টা নাম শুনতে চাই 10000 করি বাবা 10000 টাকা বেশি নয় বাবা আজকে নার্সিং এ চলে যাবেন ডাক্তারের কাছে চলে যাবেন আজকে যে কোনো অপারেশনের জন্য যাবেন মেয়ের জন্য যাও ছেলের জন্য যাও বিবির জন্য যাও বাবার জন্য যাও মার জন্য যাও ও 10000 টাকা কাম হবে না আল্লাহ তোমাকে বাড়ি বালা মুসিব রক্ষা করবে আল্লাহর বাড়িকে সৌন্দর্য বানার জন্যে আল্লাহর বাড়িকে আবাদী করার জন্যে আল্লাহর বাড়িকে দোতলা বিল্ডিং বানার জন্যে আজকে আরেকটা বাবা 10000 টাকা নাম শুনে দোয়া করতে চাই কে আসেন আসুন বাবা 3 নম্বর বাবাটা আসুন দোয়া করে দেবো তকবির লাগাবো না থাকবে দেখলে মলা গো কি নাম বাবা দেখে মাবুদ তাকাইয়া আশিগা হামে দজদার টাকা দে মাওলা তোর ঘরে লাগিয়া মেরে মাওলা তুমি কবু করিয়া 2টা নাম রল বাবা পড়িয়া চট করে দিবেন বাবা তার নাম 2টা লেখিয়া আসুন 3 জন হয়ে গেছে আসুন ও মা বোনা 5000 টাকা চাইলাম রে মা 100 যদি মা হয় 200 যদি মা হয় 1000 করে দিবি মারা আনিয়া লিখে দিবেন মা বোন তোমার বাবা মারো লাগিয়া আমার মা বোনের প্যান্ডেলে যদি 100 জন মা হয় যদি 1000 করে দেয় বহু টাকা হয়ে যাবে আমার মা বোনা আসুন মা 1000 কোটি টাকা ওইখানে লিখে দিয়ে কাগজে নাম পাঠিয়ে দিবেন আমি দোয়া করে দিয়ে দেবো ইনশাল্লাহ আমার মা বোনা ফাতেমা সুকনিয়া লাবলি মদনি হাজারা সামেনা ওমেনা খাদিজা নবিনা আয়েশা জুলেখা যত মা বোন আছেন আড়ালের পর্দার মধ্যে আমার 1000 কোটি টাকা আমার 1000 দিতে পারেন না 500 কোটি টাকা তো দিয়ে দিবেন মা আল্লাহর বাড়ির জন্য আল্লাহ মনির হক ভাই আমার 10000 টাকা আমার মনির হক ভাই আমার কাছে আসুন মোলাকাত করি যান আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ দেখে মালা তা কাহিয়া হায় রে বাবা নাই রে বাবু মনির হক ভাই রে মাতা আছে বাসিয়া মানা মিটি অতি মধুর রাহুল দাস নাই থাকবে আল্লাহ কি নাম বাবা আয় বাবা রাহুল 10000 করি 5টা নাম পাইলাম আর একটা বাবা নাম আছে 6 নম্বর আসুন 10000 করি আর রাহুল 10000 আর একটা বাবা আছে 10000 বাবা 60000 হয়ে গেল হ্যাঁ 6 জন হয়ে গেল জাহান্নাম 7টা এই জাহান্নাম দিয়ে বাঁচতে চান আর একটা নাম দেখিয়ে দিবেন আল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ হেফাজত করবেন কি নাম বাবা
আব্দুল্লাহ জি দেখে মাওলা আসি কেন ইনশাআল্লাহ কি নাম বাবা রহিম আলী নাই তাকবে দেখে মাওলা তাকাইয়া রহিম আলীর বাবা মারা গেছে মাওলা 20,000 টাকা দেয় তোর ঘরের লাগিয়া আব্দুল আজিজ 10,000 টাকা দেয় মাওলা তোর ঘরের লাগিয়া আব্বাজন সাতজন হয়ে গেল আল্লাহ জান্নাত বানাইছে 8টা জান্নাত তোর সাত আল্লাহ 8টা জান্নাত বানাইছে আব্বা আরেকটা নাম যদি হয়ে যায় আব্দুল হয়ে যাবে এই সময় 90,000 হয়ে গেল এই 10,000 টাকা সিরিয়ালে কি নাম বাবা নশাদ আলী নায়ক তাকবীর এই দিয়েছেন কি নাম নশাদ আলী দেখে মালা তাকাইয়া নশাদ আলী হাইয়া মারে মাওলা 10,000 টাকা দেই তোর ঘরে লাগিয়া মেরে মাওলা তুমি কবুল করিয়া বাবু নাই রে বাবু নশাতে খালি আছে নজরে ফটোটা মরারে নেরে কবুল করিয়ে নাই থাকবে আব্বা তো আমার 8 জন হয়ে গেল 10,000 টাকার 8 জন হয়ে গেল আর দুইটা নাম হলে 10 জন হয়ে যাবে মুসলমান 10টা দাইনি সুনদ আছেন আসুন বাবা দুইটা নাম 10,000 টাকার দিয়ে বাবা আসুন 10,000 টাকার আর দুইটা নাম শুনি আমি নিচের দিকে চলে যাব ঘড়ির কাঁটা বন্ধ হয় না সামনের দিকে আকবারে আছেন আসুন বাবজন আমার আসুন কে আছেন দানে কারীরা দান মোলা করি রেজিস্টার দানের বদলে মোলা বানাই ইমামবার দানে করিল নশাদ আলী দেখে রে মোলা তাকাইয়া দানে করিল আব্দুর রহিম দেখে রে মাহবুব তাকাইয়া দানের বদলে মোলা বানাই ইমামবার আব্বাজন আসুন 10,000 টাকা আমার মনে হয় 10,000 টাকা কষ্ট হচ্ছে আমি 20টা বাবার কাছে হাত জোড় করব 5,000 করি 20টা বাবা ধাম ধুম লেখি দিয়ে যাবেন হাতে আনি দিবেন নগদ দিবেন আর না হলে নামটা আল্লাহর ঘরের খাতায় লিখে দিবেন 5,000 করি 20টা নাম সর্বপ্রথম কোন বাবা দিবেন 5,000 আসুন এক এক করে আসুন কি নাম বাবা হ্যাঁ গুলবাহার দেখে রে মাওলা ও মাবু তাকাইয়া বুড়া বান্দা তোমার গোল বাহার সে 5,000 টাকা দে মাবুত গো লেখিয়া কাশেম আলী আল্লাহ কাশেম আলী 5,000 টাকা গোল বাহার 5,000 ও কাশেমেরে ওরে কাশেম যাইও না তুমি কারবালায় তুমি কাশেম মইরারে গেইলে নবীর বংশ থাকিবে না ওরে কাশেম তুমি যাইও না কারবালায় তুমি কাশেম মইরা গেইলে নবীর বংশ থাকিবে না আশরাফুল সোনা 5,000 টাকা দিল মহলা 1,500 দিল নগদ বুঝিয়া কি নাম বাবা মোহাম্মদ নাসমুদ্দিন সে নাই থাকবে দেখে মাওলা তাকাইয়া মোহাম্মদ নাসমুদ্দিন ভাই মোর নগদ দিবে 5,000 টাকা তোর ঘরে রো লাগিয়া নেরে মাওলা কবুল করিয়া
দেখে মা বুনা থাকবে দেখে মালা তাকাইয়া মামা নসর দেশে পাদা দা টাকা নগ দিল মলা তোর ঘরের লাগিয়া আসিবেন বন্ধু তাড়াতাড়ি চলিয়া দেরি করব না গো আর কানে বসিয়া আসুন বাবা 5000 কোটি বিশ্বে বাবার নাম তো ছিলাম মনে হয় পাঁচ সাড়ে সাতজন নাম এসে গেল আসুন সাতটা বাবা নাম এসে গেছেন 5000-এ আর তিনটে নাম বাজাই তাই বাপজন আমার 10 জন হয়ে যাবে আসুন বাপজন 5000 করি আমার মা বোনেরা 500 দিয়ে দেবেন মা বোনেরা তোমাদের আলাল থেকে 500 টাকা 100 টাকা 200 টাকা 50 টাকা 10 টাকা 20 টাকা দা পাবেন মা তোমাদের আঞ্চল থেকে মা তোমাদের কোষের পয়সা মা হাতের পয়সা মা আল্লাহর বাড়ির জন্য একটা রাখবে না আল্লাহর ঘরের জন্য দিয়ে যাবেন আসুন বাপজন আমার আমি চাইছিলাম 5000 কোটি টাকা আমি 7টা বাবা পাইলাম আর 3টে বাবা বাকি রইলেন 10 জন হয়ে যাবে আসুন আর 3টে নাম শুনি দোয়া করতে যাই হ্যাঁ কে আছেন বাবারা আসিবেলে সলিয়া দোয়া করব আমি আমি আসমানা বসিয়া দানে কারির দান মওলা করিনিও রেজিস্টার দানের বদলে মওলা বানাইও ইমানদার আব্বাদন আসুন আব্বাদন 5000 দিতে পারেন না ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম আব্দুল 5000 ঈদ আল্লাহর বাড়ির উদ্বোধন করার জন্য ঈদটা প্রথম তোমার ঘরের 5000 ঈদ যদি করবা বাবা ওয়াদা করেন হুজুর আমি 5000 ঈদ দিয়ে দেব আসুন 5000 ঈদ আল্লাহর বাড়ির জন্য সর্বপ্রথম 5000 ঈদ সাইফুল ইসলাম 10000 সাইফুল ইসলাম 10000 টাকা দান করেন একটা বিল আর মসিউর 5000 টাকা আসুন বাপজান আমি চাইলাম 5000 আর চাইলাম ঈদ চাইলাম 5000 ঈদ যদি 5000 দিতে পারেন আল্লাহর বাড়ির জন্য সর্বপ্রথম যে ঈদকে দিবেন আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই ঈদ আল্লাহর পক্ষবাদী হয়ে সাক্ষী দিবা আমার হয়ে আল্লাহ এই বান্দাকে তুমি জাহান্নামে দিবি না আল্লাহ আল্লাহ তার মালের দ্বারাই আল্লাহ তোর ঘরকে আমাকে এত সৌন্দর্য বানাইছে আল্লাহ হাজার মানুষ ইবাদত করেছিল আল্লাহ বান্দাকে জান্নাতবাসী করে দাও তাহলে আমি তোর ঘর নিষ্পার হব না তো ইসরাফিলের সুর সিংহ আমি নিষ্পার হব না আসুন বাপজন আল্লাহর বাড়ি জন যদি আমরা 1000 করে ঈদ যদি আমরা 20 জন বাবা লিখে দেয় 20000 ঈদ হয়ে যাবে আসুন 1000 করে ঈদ যদি লিখে দিয়ে দেয় একটা বাবা হুজুর আমি আমার আল্লাহর বাড়ির জন্যে আমার সর্বপ্রথম আমার মার নামের ঈদ বাবার নামের ঈদটা আল্লাহর বাড়ির জন্য ঈদটা আমি দিতে চাই 1000 ঈদ বা 1 কুইন্টাল করে রড যদি আমরা 2 কুইন্টাল রড এটি দিয়ে দেয় আল্লাহর বাড়ির সর্বপ্রথমের জন্যে আসুন 1 কুইন্টাল রড এই 10 জন বাবা দিয়ে 10 কুইন্টাল রড হয়ে যাবে এটি 20 জন বাবা দিয়ে 20 কুইন্টাল রড হয়ে যাবে আসুন বাপজন কে আছেন আসুন কে আছেন বাপজন 1000 করে আনালে 1 কুইন্টাল করে রড লিখে দিয়ে যায় আসুন কে আছেন আব্বাজন আমার আর নাহলে নগদ নগদ 1000 করে টাকা 20 জন বাবা দেবেন 20000 টাকা হয়ে যাবে আসুন 1000 করে টাকা নগদ নগদ দিয়ে দেবেন টাম খুব শর্ট টামের দিকে তাহাতে লক্ষ্য রাখি ইনশাআল্লাহ জীবনে বেঁচে থাকলে তালোয়ার জমিনে আবার আসবো ওয়াজ করতে 1000 টাকা দিল বাবা কি নাম গিয়াসুদ্দিন বাবা 1000 টাকা দিয়েছেন থাকো বাবা গিয়াসুদ্দিন হ্যাঁ কমলা আছে গিয়াসুদ্দিন 1000 টাকা দিলেন আমি 20টা বাবা নাম চাইছি নগদ নগদ 1000 করি কি নাম বাবা হাবিবুর রহমান 1000 দিলেন 58 জন বাকি রইলেন আসুন হাবিবুর রহমান তালেবুদ্দিন মতন করি আবার এক বাবা আসুন কি নাম শোনা হ্যাঁ সরি বলেছিলাম 1000 টাকা দিলেন 3000 হলেন আর 17 জন বাকি আছেন আগের 10000 দিয়েছেন এখন বাবা তো নাম কি রে শাহাজুল আলী 1000 4 জন হয়ে গেল শরীফুল 10000 দিতে 1000 দিলেন কি নাম বাবা আনিসুর আলী 1000 আগে 30000 এলা দিলেন 1000 নাই থাকবে আল্লাহ এ গেল বাবদন 5000 আর লাগে 15 জন 1000 করি তাই 20000 হয়ে যাবে আসুন 1000 করে 20টা বাবার কাছে নগদ চাইছিলাম আসুন বাবজন আমার আকুর বাবা আছেন 1000 করি আমার 5 জন বাবা দিলেন 5000 কে আছেন বাবজন আমার শোনার চ্যানেল না আমার মা বোনেরা আমার 1000 করে চাইছিলাম আমি 20টা বাবার কাছে আমি 5টা বাবা পাইলাম নগদ নগদ
আর বাকি আছে 15 জন বাবা এই আল্লাহর ঘরের মহফিল আল্লাহর ঘরের বাড়ির জন্য এই 15টা বাবা এই যে দাঁড়িয়ে যায় আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহই ঘরের ওসিলা করি আল্লাহ আমাদেরকে নাজাতের জরিয়া বানিয়ে দিবে এই ঘর আমার পক্ষ হয়ে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ দেখলে মওলা তাকায়া কি নাম আব্দুল সামাদ আগে দিছে 20,000 এলা দিল 1,000 লে রে মওলা কবুল করিয়া ও মওলা রে দেখে রে তাকাইয়া মনসুর আলী 1,000 টাকা আল্লাহ মনসুর আলী 1,000 টাকা দিলেন আবারে সাতজন হয়ে গেলেন আর নাগে 13 জন আসো বাবা আর 13টা না হলে বিজ্জা হয়ে যাবে আবার সাতজন হয়ে গেল কি নাম বাবা গাজীউর রহমান আল্লাহ ও মওলা গাজীউর রহমান 500 দিবেন 500 টাকা দিলেন আল্লাহ গাজীউর রহমান 500 টাকা দান কবুল করে নাও আসল বাবা আমার 1,000 করে চাইলাম 20টা বাবার নাম শুনে দোয়া করতে চাই আবারে ও বাবা সাতজন পাইলাম আর 13 জন বাকি রইল আছে কোন বাবা 13টা নাম শুনতে চাই কে আসল বাবা দেরি করব না শোনারে তারা তাড়ির ভিতরে দোয়া করে দেব বাবা কি নাম শোনায় যে আয়নাল আয়াল ভাই আমার 1,000 টাকা আটজন হয়ে গেলেন আর লাগে 1,200 আব্বাজন আসন গো আব্বা নয় নম্বরটা কে আসেন বাবা আসল বাবা নয় নম্বরটা দেরি করবেন না তাড়াতাড়ি দিয়ে যাবেন নামটা লিখে দিয়ে যাবেন দান করিবেন ভাই বন্ধুরা দেখে মওলা তাকায়া তোর বান্দা বান্দি দান করিছে তোর ঘরে লাগিয়া নাই থাকবে দেখে মওলা তাকাইয়া আবু কসিদিক দিল মওলা নগদ 1,000 নয় নম্বর বানালো মওলা তোর ঘরে লাগিয়া আব্বাজন আমার সোনার তাজান আর মাত্র 11 জন বাকি আছেন আসুন এই 11টা নাম হলে 11,000 টাকা হয়ে যাবে আসুন আব্বাজন আমার এক ভাগ করি আব্বারে 1 কুইন্টাল লট চাইছিলাম 1,000 ইচ্ছা ছিলাম সর্বপ্রথম ওই মাতার নামে বাবাটার নামে 1,000 ইট যদি কোনো বন্ধু আল্লাহর বাড়ির দেয় আমজাদ আলী স্যার জামা পেশিয়েছে আল্লাহ 1,000 টাকা দিলেন আল্লাহ আমজাদ আলী স্যার তুমি কবুল করে নাও আল্লাহ তাজিবুল গুণাতে মাফ করে দাও।